আসসালামু আলাইকুম দেওয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমাকেও খুব ভালো রাখছে আজকে আমি কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যৌন বদ্ধক বাজীকরণ হালুয়া নিয়ে এটা সম্পূর্ণই প্রাকৃতিক ভেষজ এবং গাছান্ত যে অর্গানিক যে ভেষজ রয়েছে আমি সবগুলো নিয়ে আলোচনা করবো এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একেবারে অর্গানিক যে ভেষজগুলো এগুলোর সমন্বয়কৃত একটি বাজিকরণ হালুয়া এই হালুয়াটা কতগুলো উপাদান দিয়ে তৈরি এই হালুয়াটি কারা কারা সেবন করবেন কিভাবে সেবন করবেন কিভাবে পাবেন সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন আশা করি উপকৃত হবেন প্রথমেই আমি বলবো হালুয়াটি যে সকল সমস্যা থাকলে আপনি সেবন করতে পারবেন তা হচ্ছে যাদের প্রাইভেট সমস্যা অর্থাৎ যাদের শুক্র তারল্য সহবাসের টাইম কম এবং বীর্য পাতলা ঘন ঘন স্বপ্নদোষ লিঙ্গের উত্থানজনিত সমস্যা মূলত এই প্রাইভেট যে সকল সমস্যাগুলো থাকে বরাবর এই জাতীয় সমস্যা যাদের রয়েছে তারা এই হালুয়াটি প্রতিদিন রাত্রেবেলা একসামিজ করে সেবনযোগ্য এটা নিয়মিত সেবন করলে আপনি মোটামুটি এর দুইটা ফাইল যদি আপনি সেবন করতে পারেন আল্লাহর রহমতে আল্লাহর কুদরতি গাছপালার শেফা ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ সুস্থ হতে পারবেন এবং স্থায়ীভাবে আপনার যৌন জীবন সুখময় হবে এবং আপনার বীর্য ঘন হবে এবং আপনি স্ত্রীকে যথেষ্ট পরিমাণে সময় দিতে পারবেন তো আমি এখন বলবো আপনারা জানেন যে আমার এখানে এই চ্যানেলটিতে সর্বদাই প্রাকৃতিক ভেষজ এবং গাছপালা নিয়ে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে থাকি আমার যদি আপনারা পরবর্তী ভিডিওগুলো অবশ্যই পেতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি লাইক দিতে হবে যাতে করে পরবর্তীতে আপনি খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যান এবং আপনারা এই হালুয়াটি যে সকল উপাদান দিয়ে তৈরি তা আমি আপনাদেরকে একটু বলে দেবো যাতে করে আপনারা খুব সহজে এটা ঘরে বসে তৈরি করতে পারেন তার ভিতরে হচ্ছে আপনার এটা হচ্ছে অশ্বগন্ধা শতমূল শিমুল মূল জিন জেনসিন তেঁতুল বীজ তালমাখানা দানা তারপর হচ্ছে আপনার খাটি মধুটা লাগবে জিনসিন লাগবে মকরদশ লাগবে বিভিন্ন প্রকার তেঁতুল বীজ আমল কি হর্ত কি অনেকগুলো উপাদান দিয়ে এই হালুয়াটি তৈরি করা আপনারা চাইলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং আপনারা নিজেরা ঘরে বসে ইনশাআল্লাহ তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই এবং আমরা সুন্দরবন কুয়ারের মাধ্যমে দিয়ে থাকি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা